डीजे बापी दुशाई नंबर पोल Thank you.
সকল বিপদ থেকে তুই রক্ষা পাবি। আমি সকল বিপদ রক্ষা পাবো, আমার মাকে দেখে পাবো। তুমি তোমার হেমগট আমার কাছে দাও, আমি বুকে আঙ্গলে রাখবো, আমি নিজে প্রতিষ্ঠা করে রাখবো। দাও ভাই, দাও এই হেমগট আমার দাও। কেন দিলে না ভাই? আমার সম্মুখে দাঁড়িয়ে প্রতিজ্ঞা কর, যতদিন ততদিন এক বৃদ্ধি প্রাণ থাকবে, কোনো দিনের জন্য আমার মায়ের ঘটকে তুই অপমান করতে পারবি না ভাই। আমি অপমান করব না, স্বর্গ মর্ত দিব মন্ডল সাক্ষী, আমি তোমার সাক্ষী রেখে আমি বললাম মায়ের ঘট করে দিন, আমি অপমান হতে দেব না। বেশ দেব বেশ, এই নাও মায়ের হেম গৌরী, আমি তোমার হস্তে ধরে দিলাম। এই যে কি বড় শান্তি! কিন্তু ভাই, আমি কি বলে মায়ের ঘট প্রতিষ্ঠা করবো আমি তো বুঝতে পারছি না। একটি বার তুমি মন্ত্র বলে দাও, আমি সেই মন্ত্র জপ করে আমার মায়ের ঘট প্রতিষ্ঠা করবো আমার মন্দিরে। বেশ দেব দাস বেশ, আচ্ছা আমি আমার কণ্ঠেই কণ্ঠ মিলে তুমি বলো, আমি মায়ের মূল মন্ত্র তোমার কণ্ঠে পৌঁছে দেব। বেশ তাই বলো। ও শ্রী সত্য জগত মাতা, শ্রী সত্য জগত পিতা, শ্রী সত্য জগত মা, দেবী সীতারামায় নমো নমো। ওম শীতলতা জগত মাতা, শীতলতা জগত পিতা, শীতলতা জগত মা, দেবী সীতালায় নমস্তে। শীতলতা জগত মাতা, শীতলতা জগত পিতা, শীতলতা জগত মা, দেবী সীতালায় নমো নমো। শীতলতা জগত মাতা, শীতলতা জগত পিতা, শীতলতা জগত মা, দেবী সীতালায় নমো নমো। ও শীতলতা জগত মাতা, শীতলতা জগত পিতা, শীতলতা জগত মা, দেবী সীতালায় নমো নমো। করার সময় যদি কোন রূপ কোন বিপদ হয়,
আশীর্বাদ করলাম তোমার জন্য পুণ্য হই, পুণ্য পুণ্য হই, পুণ্য হই। আমি কাঁদব জনম ধরে গো, ও মা মাধবপুর নিবাসী এই ভানুমণ্ডলের বাড়ি, স্বর্গীয় ভানুমণ্ডলের বাড়ি যে চার দিন ব্যাপী মনসা যাত্রা আয়োজন করা হয়েছে, আজ এই মানে করোনাময় মোটামুটি
এর জন্য আমাদের অনুষ্ঠান চালানো যায়নি, তো মোটামুটি এবারে সম্ভব হয়েছে। তাই দেবদাসের অনুষ্ঠান সন্তুষ্ট হইয়া 10টি টাকা পুরস্কার করিয়াছে, আশা করি আপনারা সবাই সমর্থন করবে। তোমার এই হেমঘাট আমি প্রতিষ্ঠা করব, আমার তো বাড়ি ঘর বলে কোনো ঠিকানা আর নেই মা, তাই আমি এই গাছতলায় বসে তোমার ঘাট মঞ্চ জপ করব মা। শঙ্কু শর্মা বলুন মহারাজ, আমি যে তোমাকে পাঠিয়ে দিয়েছিলাম রাজ্যের মধ্যে দেখতে যে কেউ ওই রাক্ষসের শীতলার পূজা করছে কিনা, তুমি কি দেখে এসেছো? হ্যাঁ মহারাজ গেছিলাম। কি দেখেছো? যে দেখলাম দেবদাস বলে এক গুণী শীতলা পূজা করছে। কি বলছো তুমি? আর বিলম্ব নয়, তাহলে এখনই চলো, এখনই আমরা দেখতে চাই কে এমন রাজত্বহীন দেবদাস সে ওই রাক্ষসী শীতলার ঘর পূজা করছে। তাই চল মহারাজ। আমি
আমার মায়ের ঘর আমি ছাড়তে পারবো না, আমি মায়ের ঘর ছাড়তে পারবো না। অশীত সাউন্ড দোষা, ডিজে বাপি, ডু শাইক নম্বর পোল।